আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাম্ব্রোসিয়া মেকানিক হেলথ সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি অ্যাম্ব্রোসিয়া মেকানিক হেলথ সেন্টারে আজকে বেড়াতে এসেছি। অ্যাম্ব্রোসিয়া মেকানিক হেলথ সেন্টারের প্রতিষ্ঠাতা আমার বস, আমার ওস্তাদ, তিনি এমএইচ 380 এবং 382 জুকি চেনিস্টিজ মেশিনের অ্যাবোর্ডিং দেখানোর জন্য আমাকে বলেছেন কীভাবে শর্ট টাইমে বসের শেখানো থিওরি অনুযায়ী চেন স্টিচ মেশিনের অ্যাবোর্ডিং কীভাবে শর্ট টাইমে করতে হয় সেটি এখন আজকে এবার আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, বসের চ্যানেলটি ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, চলুন এবার মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স দেখুন, আমার বস মেশিনের নিডেল বারটি সম্পূর্ণ লুজ করে রেখেছে। এরপর লুপার হোল্ডার স্ক্রুটি মিস্টিক করে রেখেছে। দেখুন ভিউয়ার্স, ক্যাম পিনিয়াম শেপের স্ক্রুটি লুজ করে রেখেছে। এই তিনটি কাজ একত্রে কীভাবে শর্ট টাইমে করা যায় প্র্যাকটিক্যালে দেখব। দেখুন ভিউয়ার্স, আমি নিডেল বারটাকে সম্পূর্ণ ডাউন করে নেব। ভিউয়ার্স, আমার নিডেল বারটা ডাউন হয়ে আছে এখন। এরপর ভিউয়ার্স, আমার দুইটি লুপার এখানে আছে, যে কোনো একটি লুপার নিডেলের সাথে মিলিয়ে রাখব, যাতে করে সমান্তরালভাবে রাখব, যাতে করে ধাক্কা না খায় বা গ্যাপ না থাকে। তো ভিউয়ার্স, আমি এই পজিশনে রেখে আলতোভাবে একটু টাইট করে নেব লুপার হোল্ডারের স্ক্রুটি। এরপর ভিউয়ার্স, রোটারেশনটা সম্পূর্ণ ক্যাম পিনিয়াম শেপ বুশের সাহায্যে হাত দিয়ে এমনভাবে রোটারেশনটা বুঝতে হবে যাতে করে সেটা সম্পূর্ণ ব্যাক সাইডে থাকে। এই অবস্থায় ভিউয়ার্স, আমি আমার পিনিয়ামের স্ক্রুটি টাইট দিয়ে নেব। এরপর ভিউয়ার্স, আমি আমার নিডেল থেকে লুপার যে দূরত্বটি আছে এটিকে নির্ণয় করে নেব। ভিউয়ার্স দেখেন, নিডেল থেকে লুপারের দূরত্ব থাকবে 3.5 মিলিমিটার। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ একটি রেফারেন্স স্বরূপ কথা, 3.5 মিলিমিটার। ভিউয়ার্স, আমার এই হাতের এলকিটি 3 মিলিমিটার, আমি আলতোভাবে একটু টাচ করে নেব যাতে করে এলকিটি ফ্রিভাবে যাতায়াত করে। এতে আমি অনুমান করতে পারবো ভিউয়ার্স এখানে আমার 3.5 মিলিমিটার আছে। তো ভিউয়ার্স, আমার ব্যালেন্স হুইল ঘোরানোর পরে ভিউয়ার্স লুপার যখন সম্পূর্ণ নিডেলকে পাবে তখন ভিউয়ার্স আমাকে খেয়াল রাখতে হবে নিডেলের আই পয়েন্ট থেকে ভিউয়ার্স স্কার্পের 2 মিলিমিটার ভিউয়ার্স নিডেলের আই পয়েন্ট থেকে স্কার্পে গিয়ে ধরবে এবং লুপারের মাথা নিডেলের সাথে সমান সমান থাকবে ভিউয়ার্স।
ভিউয়ার্স এবার আমি নিডল বারটাকে টাইট দিয়ে দেব। তো ভিউয়ার্স দেখুন আমার নিডল বার সঠিক মাপ চলে আসছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স দেখুন আমার নিডল বার ডাউন অবস্থায়, আমি নিডল থেকে লুপারের মাথার দূরত্ব রাখছি ভিউয়ার্স 3.5 মিলিমিটার রেফারেন্স স্বরূপ, এবং ব্যালেন্স হুইল যখন ঘুরাবো মেশিন যেদিকে ঘুরে সেদিকে ঘুরাবো, ঘোরানোর পরে লুপার যখন সামনের দিকে আসবে এবং নিডেলের সাথে সমান সমান হবে তখন নিডেল বার ভিউয়ার্স আমার লুজ ছিল, আমি মিস্টেক থাকা অবস্থায় নিডেল বার মিস্টেক থাকা অবস্থায় নিডেল বারটিকে আমি উপরে উঠাই নিয়েছি, যাতে করে নিডেলের আই পয়েন্ট থেকে শুরু করে ভিউয়ার্স স্কার্পের টু মিলিমিটার সমান সমান হবে লুপারের মাথা। তো ভিউয়ার্স আমার এই ভিডিওর মেন পয়েন্ট হচ্ছে যে স্কেল ছাড়া শর্ট টাইমের মধ্যে কিভাবে অ্যাবোর্ডিং এবং লুপারের স্পেস এবং নিডেল বার হাইট কিভাবে নির্ণয় করা যায়। তো ভিউয়ার্স এখানে আমি আই পয়েন্ট থেকে টু মিলিমিটার স্কার্পে গিয়ে আমি লুপারের টাইমিংটা মিলাইছি। এখন আমার নিডেল বার হাইট এবং লুপারের দূরত্ব এবং অ্যাবোর্ডিং তিনটি কাজ আমার সমন্বয় হয়ে গেছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আমরা অনেকেই করে থাকি চেন স্টিচ মেশিনের লুপার যেখানে ধরবে সেখানেই ছাড়বে। তো ভিউয়ার্স দেখুন আমার এই ভিডিওটিতে লুপার যখন সামনে আগাচ্ছে নিডেল বার উঠতেছে, তো নিডেলের ছিদ্র এবং লুপারের ছিদ্র ভিউয়ার্স দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটিতে মিলে গেছে। তো ভিউয়ার্স এবার আমি ব্যাগে উল্টা দিকে ঘুরাবো ভিউয়ার্স। দেখেন ভিউয়ার্স উল্টা দিকেও সম্পূর্ণ ছিদ্রটা মিলে গেছে ভিউয়ার্স। তো আমার এই থিওরিটা বসের শেখানো থিওরিটা যদি ভিউয়ার্স আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে দেখবেন যে অতি অল্প সহজে শর্ট টাইমের মধ্যে আপনার টাইমিং হবে এবং টাইমিংয়ের যেখানে ধরা এবং সেখানে ছাড়া সেই জিনিসটা ঠিক হয়ে আসবে ভিউয়ার্স। তো ভিউয়ার্স আরেকটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, নিডেল বার ডাউন থাকা অবস্থায় মুভিং গার্ডারটি স্ক্রু লুজ দিয়ে হালকা টাইট রেখে তারপর সামনে এনে দেখবেন, অবশ্যই নিডেলের স্কার্পের নিডেল আই পয়েন্ট থেকে নিডেলের মাথা পর্যন্ত অর্ধেক গার্ডারে পাবে, অর্ধেক উপরে থাকবে। তো ভিউয়ার্স এই জিনিসটা যদি মিস্টেক থাকে তাহলে হয়তো বা দেখা যাবে নিডেল ভাঙবে অথবা স্কিপ করার সম্ভাবনা থাকে। তো ভিউয়ার্স আমি যেটুকু কাজ করেছি এর মধ্যে একটি লুপার এবং একটি নিডেল দিয়ে আমি টাইমিংটা সম্পূর্ণ করেছি, বাকি লুপারটা আমার নিডেলের সাথে সমান রাখলেই অটোমেটিক আমার টাইমিংটি ভিউয়ার্স মিলে যাবে। তো যদিও একটা দিয়ে আমি করেছি বাকিটা আমি করে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউয়ার্স দেখুন আমি অপর লুপারটিও টাইমিং করে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন অপর লুপার টাইমিংটিও আমি মিলিয়ে নিয়েছি। এবার আমি ফিডডক প্লেট লাগিয়ে সুইং কন্ডিশনে যাব। ভিউয়ার্স আমি ফিডডক প্লেট লাগিয়ে সুইং কন্ডিশনে যাব এখন। প্লেট লাগিয়ে নেব। তো ভিউয়ার্স চলুন এবার আমি সুইং করে দেখি সুইং হয় কি না। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্কিপ ছাড়া ওয়ান শটে আমি টাইমিংগুলো দেখানোর চেষ্টা করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি। তো ভিউয়ার্স এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দেবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশনে ক্লিক করুন, আর যারা স্পেশাল মেশিনের কাজ শিখতে চান তারা বসের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।